সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকে ক্লাসটা উপভোগ করা যাক। এখানে যাচ্ছে জি স্যার, বিষয় পরিস্থিতি তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী সাধারণ শিক্ষা বোর্ড, একাদশ দ্বাদশ আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষা বোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ক্লাসটি প্রযোজ্য হবে। নিচের সিদ্ধগুলো দেখি, দেখো এগুলো কি বলো একটু, সায়ন তুমি বলো এটা কিসের মতো লাগে? এখানে অপটিক্যাল ফাইবার তার বুঝাচ্ছে, কতগুলো তার আছে, একটা তার দেখা যাচ্ছে এখানে, আর দেখে ডান পাশে তারটা কি করছে, যে কোনো একটা ডিভাইসে ঢুকানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইরকম একটা তার এখানে দেখো কোএক্সিয়াল কেবল কি তার ব্যাখ্যা করতে পারবে, কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কোএক্সিয়াল কেবলের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে পারবে, চার নাম্বার কোয়েজেল কেবলের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তাহলে এর থেকে সার্ভিস তোমরা আসতে শিখবে। তাহলে পাঠ উপস্থাপনায় আসি। কোয়েজেল কেবল দেখো, এখানে এই তার গুলো কি বিভিন্ন ডিভাইসে টুকানো হচ্ছে, দেখো একটা চিত্র, এই যে কোয়েজেল কেবল একটা চিত্র, নেট থেকে নেওয়া মূল তারটা কিন্তু এগুলো থেকে আমরা একটি এই কালো জ্যাকেটের মধ্যে মোড়ানো পাই। আমরা যেগুলো বাজার থেকে কিনি, এই যে কালো একটা জ্যাকেট প্লাস্টিকের, এর ভিতরে মোড়ানো পাই ওটা দেখি, কিন্তু ভিতরে অনেক কিছু আছে। দেখো এখানে পাঁচটা অংশ আছে, কয়টা? পাঁচটা। এখানে দেখো প্রথমে আট ফুট জ্যাকেট, জ্যাকেট বলা হয় যেটা, ব্রেডেড শিল্ড, ব্রেডেড শিল্ড মানে আবরণ, হ্যাঁ তামার, হ্যাঁ তামার জালের আবরণ। তারপরে ফয়েল শিল্ড, তামার ফাঁদ, দেখো এখানে। এরপরে দেখো ডাই ইলেকট্রিক, সাদা ডাই ইলেকট্রিক অন্তরক, ইনসুলেটর বলা হয় এটাকে, সেন্টার কন্ডাক্টর, কন্ডাক্টর মানে যে কন্ডাক্টর যেটা আসলে। তাহলে দেখি এটা তো কেবল এই যে দুটি পরিবাহী ও অপরিবাহী, পরিবাহী পরিবাহী মানে যেটা দিয়ে বিদ্যুৎ যাবে, অপরিবাহী যেটা দিয়ে বিদ্যুৎ যাবে অন্তর, অপরিবাহী পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে যে কেবল তৈরি করা তাকে কোয়েজিয়াল কেবল বলে। এটা লিখলে হবে কোয়েজিয়াল কেবল কাকুলো সংক্ষেপে দুটি পরিবাহী ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে যে কেবল তৈরি করা হয় তাকে কোয়েজিয়াল কেবল বলে। এখন দেখো আমরা এখন কি করব, এখন কোয়েজিয়াল কেবলের চিত্র অঙ্কন করব। কোয়েজিয়াল কেবল অঙ্কন শুরু করা যাক। প্রথমে একটা সরল রেখা, আর একটা সরল রেখা, এই প্রত্যেকে নিচে এভাবে টেনে দিবে, এর ভিতরে একটা অংশ এটার ভিতরে, এই অংশের ভিতরে একটি ছোট অংশ, এটার ভিতরে একটা অংশ, এর ভিতরে আরেকটি ছোট অংশ। তাহলে কয়টা? এক দুই তিন চার পাঁচ, পাঁচটা অংশ। এই অংশগুলো এভাবে ডিজাইন করে দিবে, এটাকে বলা হয় কন্ডাক্টর, কন্ডাক্টর, অবধি কফার কুশ, অথবা বাংলা বলা হয় পরিবাহী,
যেটা দিয়ে ডাটা প্রবাহিত হয়। এবার এটা সাদা অংশ, এটা এটাকে বলা হয় প্লাস্টিক, এটাকে বলা হয় প্লাস্টিক ইনসুলেটর অথবা ডাইইলেকট্রিক, প্লাস্টিক ইনসুলেটর অথবা ডাই ইলেকট্রিক বা বাংলায় বলা হয় অন্তরক, মানে এই পরিবাহী থেকে এই পরিবাহী থেকে পৃথক রাখার জন্য অন্তরক। একটু রুফা রুফা কালার, রুফা রাখি রুফার রং। এটাকে বলা হয় ফয়েল সিল্ট, ফয়েল সিল্ট অর্থাৎ থামার পাত বলা হয়, থামার পাত। এরপর এটা হলো, এটা একটা ডিজাইন করবে তামার তারের জালি। তামার তোমরা চাইলে বিভিন্ন কালার কলম ব্যবহার করতে হয়, তাহলে আরো সুন্দর হবে। এটাকে বলা হয় ব্রেডেড, ব্রেডেড ডেট শিল্ড, শিল্ড অর্থ আবরণ। অর্থাৎ থামার তারের জালি, থামার তারের জালি বলা হয়। বাইরে অংশ, সর্ব বাইরে সবকিছুকে জ্যাকেট আকারে আবদ্ধ করে রাখা হয়, এটাকে বলা হয় প্লাস্টিক, প্লাস্টিক জ্যাকেট, প্লাস্টিক এর ভিতরে সেক্টর অংশ, এই প্লাস্টিক জ্যাকেটের ভিতরে মোড়ানো ডাকিয়ে রাখা হয়। যেমন আমরা এই যে ডিসেট লাইন, এটা কোয়েজিয়াল কেবল, এটা একটা কালো দেখতে পাই অথবা বিভিন্ন কালো মানুষ সৌন্দর্যের জন্য বিভিন্ন কালার ব্যবহার করতে পারি। এটা হলো প্লাস্টিক, প্লাস্টিক জ্যাকেট, জ্যাকেট এই। তাহলে কয়টা অংশ? সর্ব উপরে প্লাস্টিক জ্যাকেট, এরপরে ব্রেডেড সিল তামার তারের জালি, এর ফয়েল সিল্ট বানানটা এখানে আই এস এইচ আই এল ডি সিল তামার পাত। এরপর এটা একটু সাদা টাইপের, এটা থার করলে দেখা যায় সাদা, প্লাস্টিক ইনসুলেটর অবলিক ডাইইলেকট্রিক বা অন্তরক, এর ভিতরে যেটা অংশ ছোট এটা কভার, কভারের একটা দণ্ড ছোট, এটা দিয়ে ডাটা প্রবাহিত হয়, সিগন্যাল প্রবাহিত হয়। তাহলে আমরা চিত্র লিখতে হয়, এখানে চিত্র কোএক্সিয়াল কেবল। তাহলে তোমরা এবার চিত্রটা আঁকবে, চিত্র আঁকলে এখানে কোয়েকজন কেবলের পুরা বর্ণনা গঠন সবকিছু চলে আসে। এমনি কথায় আছে
একটা ছবি 1000 ওয়ার্ডের কথা বলে তাহলে ঠিক আছে এইভাবে তোমরা চিত্রটা একবার দুইবার তিনবার প্র্যাকটিস করবে তাহলে তুমি সহজে এটা আঁকতে পারবে প্রজ্জ্বল কেবল দুই প্রকার যথা থিন নেট প্রজ্জ্বল কেবল এক হলো থিক নেট প্রজ্জ্বল কেবল তাহলে থিন নেট প্রজ্জ্বল কেবল দেখে কেন চিত্রটা দেওয়া আছে এটা দেখতে কেমন দেখে এখানে থিন নেট থিন কুইজেল কেবল যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে থিন নেট কুইজেল কেবল বলা হয় থিন পাতা এই কেবলের ব্যাস 0.25 ইঞ্চি থিন নেট হচ্ছে হালকা ও ফ্লেক্সিবল কেবল ইন মিডিয়া হালকা ফ্লেক্সিবল মানে এটা নরম চুলের মতো নরম পাকাতে পারে পাকানো যায় এই নেটওয়ার্কে কেবল রিপিটার 185 মিটার এরিয়া কভার করতে পারে এটা কেবল দিয়ে 185 মিটার কি যাবে এই নেটওয়ার্ককে ট্যান বেস টু নেটওয়ার্ক বলা হয় এটা কি বলা হয় ট্যান বেস টু নেটওয়ার্ক বলা হয় অর্থাৎ এর ব্যান্ড উচ্চতা 10 এমবিপিএস এর কি স্পিড ডাটা ট্রান্সমিশন স্পিড 10 এমবিপিএস তারপরে প্রতি কেবলে 200 মিটার যেতে পারে এটা প্রতি কেবলে 200 কিলোমিটার যেতে পারে এরপর দ্য থিক নেট কোয়েজিয়াল কেবল থিক কোয়েজিয়াল কেবল দ্বারা যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে থিক নেট কোয়েজিয়াল কেবল বলা হয় এক হলো ব্যাস 0.5 ইঞ্চি থিন নেট হচ্ছে বাড়ি নন ফ্লেক্সিবল এটা একটু বাঁকানো যায় না সহজে এই নেটওয়ার্ককে ট্যান বেস 5 বলা হয় দেখো ট্যান বেস 5 নেটওয়ার্ক বলা হয় এর ব্যান্ডউইথ হলো 10 এমবিপিএস প্রতি কেবলে 500 মিটার 500 মিটারটা কি বলা দেখো ট্যান বেস দেখো ট্যান কে ভাগ দেয়া গুণ করলে 500 তাহলে 500 মিটার হতে পারে কোয়েজিয়াল কেবলের গঠন দেখো দুটি পরিবাহী ও অপরিবাহী পদার্থের সাহায্যে এক কেবল তৈরি করা হয় এক কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড মানে সলিড বলতে করে কি শক্ত সলিড কভার তার কেন্দ্রে পরিবাহীকে আচ্ছাদিত করার জন্য এবং বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে দুটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ থাকে দুটি বিদ্যুৎ পরিবাহী আর দুটা অপরিবাহী ডাইলেকট্রিক বা এরপর তৃতীয় স্তরে তামার তারে জালি ফাঁসানো পরিবাহীটি থাকে এবং এই পরিবাহীকে সুজা রাখার জন্য বাইরে আবার প্লাস্টিকের জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয় দেখো এখানে এখানে পাঁচটা অংশ ডানের দিকে দেখো প্লাস্টিক এই যে কন্ডাক্টর ইনার কন্ডাক্টর আইসোলেশন পৃথক করার জন্য আইসোলেশন ফয়েল হ্যাঁ ফয়েল সিল এটা একটা তামার তামার পাত বলা হয় এগুলোকে আবার দেখো জালির মতো আটার কন্ডাক্টর এগুলো কিন্তু কি থাকে হ্যাঁ কন্ডাক্টর মানে পরিবাহী যেমন এখানে ডিসেট থাক এরকম আমাদের ডিসেট থাক এই যে এখানে একটা গঠন দেওয়া আছে দেখো এখানে ফাস্টা আছে দেখো ফাস্টা আছে না এই যে 2.74 মিলিমিটার এটা হলো তামার তার এটা এখন দেখে এটা এটা কি আইসোলেটর যেটা 7.25 মিলিমিটার এরপরে ফয়েল ফয়েল সিল 7.35 মিলিমিটার একটা এটি ছোট দেখে বড় হচ্ছে দেখো তাহলে এটা দেখো তামার জাল তামার জালে এটা হলো 8.17 মিলিমিটার এরপর দেখো প্লাস্টিকের জ্যাকেট 10.3 মিলিমিটার এটা হলো গঠন মাপ এগুলো নির্দিষ্ট মাপ তো দেখতে স্বীকৃত এগুলো কুইজেল কেবলের বৈশিষ্ট্য দেখো কুইজেল কেবলের এমআই টুইস্টেড পেয়ার কেবল থেকে কম এখানে যে পাশাপাশি কয়েকটা তার গেলে একটা তার থেকে একটা তারে কি হয় বিভিন্ন আকর্ষণ বিকর্ষণ ইত্যাদি হয় সাংঘর্ষিক হয় মানে সিগন্যালকে কি করে ডিস্টার্ব করে এখানে এটা কম থাকে কারণ এখানে মোড়ানো থাকে শক্তভাবে কেসা হতে কুইজেল কেবলে এটোনিয়েশন টু স্টেট পেয়ার থেকে কম এখানে যে সিগন্যাল দুর্বল হয়ে যায় তোমার টু স্টেট পেয়ার অনেক কম অনেক কাছাকাছি যাওয়া যায় কিন্তু এখানে কুইজেল তো অনেক দূরে যাওয়া যায় তাহলে এখানে ওই যে সিগন্যাল দুর্বলটা একটু শক্তিশালী দুর্বল হয় না একটু সিগন্যালটা দ্রুত হয়
রেজেল কেবলের দাঁত দুষ্টের ফেয়ে কেবল থেকে বেশি, তোর ফাইবার অপটিক্যাল কেবল থেকে কম। এই কেবলে 1 কিলোমিটার সে বেশি রিপিটার ছাড়া নেটওয়ার্ক তৈরি করা যায় না। তাহলে একে বলে কি হয়, 1 কিলোমিটার সহজে তৈরি করা যাবে, আর 1 কিলোমিটার বেশি হলে রিপিটার লাগবে। এই কেবলের ডাটা ট্রান্সফার রেট তুলনামূলক ভাবে বেশি, ডাটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ডউইথ যেটা বলা হয় এটা বেশি, টু স্টেট পেয়ার সে বেশি 200 Mbps মেগাবিট পার সেকেন্ড তার পর্যন্ত হতে পারে। ট্রান্সমিশন লস অবকারিত কম, ট্রান্সমিশন লস কম হয়। এটা সুবিধা দেখো, সুবিধাটা কি কি, অ্যানালগ ও ডিজিটাল উভয় ডাটা ট্রান্সমিশনে কেবল ব্যবহার করা হয়। যাদের এখন মিউট করে রাখো পরে শুনবে। 2, এই কেবলের ডাটা ট্রান্সফার রেট তুলনামূলকভাবে বেশি, এ কেবল সহজে ইনস্টল করা যায়, বাস্তবায়ন করা যায়, তৈরি করা যায়, ইনস্টল প্রতিস্থাপন করা যায় সহজে। এক কিলোমিটার মধ্যে ডেটা স্থানান্তর হার 200 Mbps পর্যন্ত হতে পারে। 5, ট্রান্সমিশন লস অপেক্ষাকৃত কম, ডেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এগুলো হলো কোয়াক্সিয়াল কেবলের সুবিধা। এরপরে ল্যান এর বেশি ব্যবহার করলে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেমন একই কলেজ একই অফিস, যেমন আমাদের কসবা সিটি ক্যাম্পাসে বিভিন্ন ডিপার্টমেন্ট, বিভিন্ন ভবন, কমার্স ভবন, মানবিক, আর্টস ভবন বলা হয় যেটা, সায়েন্স ভবন, কম্পিউটার ভবন, এগুলোর সাথে সহজে ল্যান তৈরি করা যায়। যেমন আমাদের কলেজে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সংযুক্ত অনলাইনের মধ্যে। অসুবিধাটা কি দেখো, একসাথে একাধিক সিগন্যাল স্থানান্তর করা যায় না, এখানে একাধিক সিগন্যাল স্থানান্তর করা যায় না। ডেটা স্থানের গতি নির্ভর করে তার দৈর্ঘ্যের উপর, তার যত কম হবে তত স্পিড বেশি করে, আর বেশি দূর হলে সিগন্যাল দুর্বল হয়ে যাবে। কোয়াক্সিয়াল কেবল টু স্টেট পেয়ার কেবল হকটা কিছুটা ব্যয়বহুল, এটা টু স্টেট পেয়ার একটু দাম বেশি, এটি পুরো বেশ পুরো হলে বাঁকানো কঠিন, এটা একটু মোটা শক্ত থাকে সেজন্য বাঁকানো কঠিন। এই কেবলের মাধ্যমে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপন করা বেশ জটিল। এই কয়টা কি অসুবিধা দিবা, এরপর ব্যবহার দেখো কোথায় কোথায় ব্যবহার হয়, দেখে কেবল দিয়ে দেখানো হচ্ছে চিত্রের মাধ্যমে, ল্যান ওয়ান ইন্টারনেট, বিভিন্ন কেবলের মাধ্যমে, সুইচের মাধ্যমে। যেমন 1 নম্বর অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ইত্যাদি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে, এই লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে। যেমন এখানে তোমাদের ডিজিটাল ল্যান্ডগুলো দেখো বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিস টিভি, সিসিটিভি, কম্পিউটার নেটওয়ার্ক, কেবল নেটওয়ার্ক ইত্যাদি নেটওয়ার্ক তৈরি বেশি ব্যবহৃত হয়। এগুলো হলো 2-3টে ব্যবহার দিবা। এরপরে কোয়াক্সিয়াল কেবলের ব্যবহার দেখে কতগুলো চিত্র মাধ্যমে দেখা যাচ্ছে, দেখো এই যে বিভিন্ন আমাদের এখানে দেখো লাইন যেগুলো দেখা যায় রাস্তার মাঝ দিয়ে, রাস্তার মাঝ দিয়ে কি এই কেবল গুলো যাচ্ছে, এক আমাদের পশ্চিমবঙ্গ সদরে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে আসছে। যেমন এখানে এই যে একটা পোর্ট দেখাচ্ছে সাদা, টিভি লাইনে দেখবো ডিজিটাল লাইনে টিভির পিছনে দেখবে এগুলো জ্যাক আছে অথবা পোর্ট বলা হয় এগুলো। এরপর দেখো কোয়াক্সিয়াল কেবলের তুলনা, এই যে কোয়াক্সিয়াল থিন নেট একটা পাতলা, দেখে চিত্র দেখাচ্ছে, দেখো থিন নেট এই যে কালো টানে দেখো থিন নেট পাতলা, একটু থিন পাতলা, আর থিন নেট একটু মোটা দেখো একদম। তোমরা যারা এগুলো কাজ করে এগুলা বিভিন্ন মাপ যোগ দেখে তাকেও কার গুলো কিনতে হয়। যেমন এখানে 10/5, 10/2, 200 মিটার, এটা কি 500 মিটার, এভাবে সিরানি মূল্যায়ন দেখো। এবার দেখো এবার একটু তোমরা বলো, হ্যালো সবাই একটু অন করো, এখন দেখো এগুলো উত্তর দিতে হবে কোনটি কোয়াক্সিয়াল কেবল অংশ 9 বলছে, অংশ 9 এখানে সাতটা দিলাম, কোনটা 9 বলে বা মেটাল শিট, কোয়াক্সিয়াল কেবল গঠিত হতে পারে কোনটি সঠিক, কোনটা হবে চিন্তা করো, দুটি বিদ্যুৎ পরিবাহী কন্ডাক্টর, সলিড কপার, হরিবাহী পদার্থ, বিশ্বের কোনটি সঠিক মনে হয় কেন?
এটা আমি কথা হচ্ছে না, এটা দুটি পরিবাহী, পরিবাহী মানে সুপরিবাহী পরিবাহী, একটা পরিবাহী এই যে হরিব ও পরিবাহী পদার্থ আছে, মাঝখানে মাঝখানে সাদা একটা দেখছো না, হ্যাঁ অন্তরক কন্ডাক্টর, এরপরে তাহলে এখানে কি হবে সলিড কভার আছে, সলিড একটা সংখ্যার মধ্যে আছে সলিড কভার, তাহলে তিনটা হবে এখানে, তিনটা এক দুই তিন ব্যবহার ও প্রকারভেদ লিখো, তলিকাস কৈজল কেবলের সুবিধা লিখো, খ দল কৈজল কেবলের অসুবিধা লিখো, পারিকাস কৈজল কেবলের প্রকারভেদ এবং সুবিধা এবং এর সুবিধা অসুবিধা গুলি বর্ণনা করো, আমার ইউটিউব চ্যানেল কালাম টিউটোরিয়াল হোম লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, তোমাদের সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, আল্লাহ হাফেজ।